আমি ওই পাশে একজনা জমিতে তরমুজের জমিতে দিয়ে বিশাল রেজাল্ট হয়েছে আমাদের তরমুজ মার ওনার তরমুজটা হয়েছিল মানে এই গ্লাসে ব্যবহার করে মামার তরমুজ সে বছর ভালো দামে বিক্রি হয়েছে জমিটা আর আমার এই জমিতে বিক্রি যায় মানে যে গ্রেসিয়া ব্যবহার করে তার জমিতে প্রচুর ফলন হ্যাঁ ফলন গাছটাও ভালো ছিল হ্যাঁ সতেজ ছিল আর আমাদের সে কুকরাতে গাছ এক আমার একটা বন্ধু আছে হারিপাড়ায় দু বছর ধরে গ্রাসিয়া ব্যবহার করছে কপি উচ্ছে লঙ্কা যা করবে সব বলি গ্রেসিয়া লঙ্কায় গত বছর হ্যাঁ কেমন ফলন হয়েছে জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমি রয়েছি নদীয়া জেলার নিমতলাতে এসি একটা বেগুন ক্ষেতের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিস্তীর্ণ জায়গাতে বেগুন চাষ করা হয়েছে বেগুন চাষ যারা করে থাকেন বা টমেটো চাষ বলুন লঙ্কার চাষ বলুন বা ঢ্যাঁড়সের চাষ বলুন এইসব চাষগুলো যারা করে থাকেন তাদের সব থেকে বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হলো পোকার আক্রমণ বিভিন্ন পোকা অনেক সময় আক্রমণ করে কিছু আছে ফল ছিদ্রকারী পোকা কিছু হচ্ছে ডাটা ছিদ্রকারী পোকা যে পোকাগুলো যদি আপনার এই যে চাষ করেছেন আপনি যে সবজি চাষটা করেছেন এইসব খেতে যদি আপনার আক্রমণ করে তাহলে পরে কিন্তু যে টাকা কৃষক ইনভেস্ট করেছে বাগানে তা তো গেলেই সাথে সাথে প্রচুর টাকার লোস হয়ে যায় ফল ভালো আসে না ফুল ভালো আসে না গাছ মরে যায় গাছ শুকিয়ে যায় পাতা কোকরা দিয়ে যায় বা ডাটা ছিদ্র করে দেয় এর ফলে কি হয় চাষি অনেক বড় লসের সম্মুখীন হয়ে যায় সেই জন্যই আজকের এই ভিডিওটা করা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনারা যারা বেগুন চাষ করছেন বা ঢ্যাঁড়স চাষ করছেন টমেটো চাষ করছেন বা লঙ্কার চাষ করছেন এই সব চাষগুলো যারা করছেন তাদের সব থেকে বড় একটা বরদান নিয়ে এসছি আমি সেই বরদানটা হলো একটা গ্যাসিয়া ওষুধ এই ওষুধটা যদি আপনারা ইউজ করেন তাহলে পরে কিন্তু আপনারা এই যে পোকাগুলো আছে বিভিন্ন পোকাগুলো আছে এই পোকাগুলোর আক্রমণ থেকে বাঁচতে পারে আমি যেহেতু আজকের বেগুন বাগানে রয়েছি বেগুন খেতে রয়েছি সেক্ষেত্রে এইসব বেগুন বাগানে যে সমস্যাটা হয় এই যে আপনি ডাটাটা দেখতে পাচ্ছেন এই ডাটাটা কিন্তু একেবারে একেবারে মসৃণ একটা ডাটা রয়েছে এবং সুস্থ সবল ডাটা রয়েছে এই দেখুন প্রত্যেক ডগা থেকে কিন্তু আপনার ফুল বেরিয়েছে এইসব ডাটাগুলো যদি দেখি বিভিন্ন ডাটা থেকে ফুল বেরিয়েছে এইবারে সমস্যাগুলো যেগুলো হয় সেই সমস্যাগুলো আগে বলি সমস্যাটা হচ্ছে এই 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 যে পাতাটা 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 দেখছেন অনেক সময় যায় দেখেন একেবারে ফ্রেশ একটা পাতা রয়েছে পাতাটা অনেক সময় কুকড়ে যায় এই যে ডাটাটা রয়েছে আপনার এই ডাটাটা কিন্তু ছিদ্র করে দেয় এই পোকাগুলোর কিন্তু আক্রমণ করে কোন পোকাগুলো আক্রমণ করে সেটাও আপনাদের বলছি আরেকটা যেটা সমস্যা হয় এই যে ফুলটা ধরুন আসবে এখানে যদি আমি দেখি এটা যেহেতু নতুন গাছে এসেছি আমরা এখানে ওষুধটা ইউজ করা হয়েছে এই যে ফুলগুলো আছে এই ফুলগুলোতে পোকার আক্রমণ হয় হ্যাঁ এইরকম বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় তার কিন্তু গাছ দুর্বল হয়ে পড়ে এবং ফলন কমায় আপনাকে ফলন বৃদ্ধির জন্য এই পোকাগুলোকে কিন্তু আপনাকে বিনাশ করতে হবে আমি যেহেতু নদিয়ায় রয়েছি এই নদিয়ার কৃষকদের লোকাল ভাষায় যদি আমি বলি সেটা হলো তিনটে পোকা বেশি আক্রমণ করে এই বেগুন গাছ বলুন টমেটো গাছ বলুন ঢেঁড়স গাছ বলুন সেটা হলো লেদা পোকা একটা হলো থিপস পোকা একটা হলো ম্যাপস পোকা এই তিনটে পোকা বেশি আক্রমণ করে এর ফলে কিন্তু চাষিরা অনেক সমস্যার সম্মুখীন হয় এই গুলো থেকে রক্ষা পেতে আপনি কিন্তু গ্রেশিয়া ব্যবহার করতে পারেন যার ফলে আপনার ফলন হবে অনেক উন্নত এবং আপনার গাছও থাকবে অনেক শুদ্ধ এতক্ষণ ধরে আমরা এই যে ফসল রয়েছে এই ফসলের সমস্যা কোন পোকা আক্রমণ করে হ্যাঁ বিভিন্ন রকমের সমস্যা এবং সুবিধা নিয়ে আলোচনা করলাম বন্ধুরা আমার হাতে রয়েছে একটি গ্র্রেশিয়া প্রোডাক্ট ঠিক আছে এটা একটা কেমিক্যাল আর এটাও রয়েছে গ্রেশিয়া যেটা বর্তমানে এইখানকার কৃষকরা বেশি পরিমাণে ব্যবহার করে এই যে আমার প্রোডাক্টটা হাতে দেখতে পাচ্ছেন এই যে গ্রেশিয়াটা রয়েছে এটি কিন্তু জাপানের নিশান কেমিক্যাল এবং গোদরেজ অ্যাগ্রোবেট ইন্ডিয়াতে এই দুটো কোম্পানি মিলে কৃষকদের সুবিধার জন্য এই প্রোডাক্টটা তৈরি করেছে গ্রেশিয়া যেটি উচ্চ ফলনশীল পোকামাকড় নিয়ন্ত্রক এবং বিভিন্ন অজানা পোকামাকড় থেকে এটিকে বাঁচাবে শুধু কৃষকদের কথা মাথায় রেখে কৃষকদের উন্নতির জন্য কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করেছে জাপানের নিশান কেমিক্যাল এবং গোদরেজ দুটো কোম্পানি মিলে একটা প্রোডাক্ট তৈরি করেছে তাহলে বুঝতেই পারছেন আপনারা বন্ধুরা এই যে প্রোডাক্টটা রয়েছে কৃষকদের জন্য কতটা উপকারী হতে পারে যারাই বেগুন চাষ করুক টমেটো চাষ করুক বা ঢ্যাঁড়স চাষ করুক তারা কি করে যখন পোকামাকড় আক্রমণ করে প্রথম পর্যায়ে যারা যখন পোকামাকড় আক্রমণ শুরু করে দেয় তখন কিন্তু তারা ওষুধ ইউজ করে তার ফলে কি হয় তাদের যে পোকামাকড় নিয়ন্ত্রণের ক্ষমতা যে ওষুধগুলোর নিয়ন্ত্রণের ক্ষমতা পোকামাকড়া কিন্তু করতে পারে না চাষী এই ভুলটাই করে আর চাষি প্রত্যেকবার এই জন্যই লস হয় যে আমি তো ওষুধ প্রয়োগ করেছি তাহলে আমার পোকামাকড় গুলো মরছে না কেন আমি যেসব পোকামাকড় গুলো আপনি আপনাদেরকে বলেছি সেই পোকামাকড় যে এই যে বেগুনের ক্ষেত্রে যদি আক্রমণ করে চাষি কখন দেখবে এই ধরনের এইটা ডগাটা একেবারে সুস্থ সবল রয়েছে হ্যাঁ এই ডগাটায় যখন ছিদ্র পোকা বা এই মাকড়সা পোকা বা বিভিন্ন লেদা পোকা যখন আক্রমণ করবে বা এর যখন এই যে সুস্থ ফলটা রয়েছে এই যে ফলটা এই যে বেগুনটা রয়েছে এই বেগুনে যখন আক্রমণ করবে তখন কিন্তু এরা দেখতে পাবে যে হ্যাঁ আক্রমণ করেছে এবার আমার ওষুধ ব্যবহার করতে পারবে কিন্তু কোম্পানি কি বলছে গ্রেশিয়া বলছে যে যখন আপনি গাছ রোপণ করলেন ধরুন আজকের আপনি গাছ রোপণ করেছেন রোপণ করার পনেরো থেকে কুড়ি দিনের ভিতরে এই গ্রেসিয়াটা ইউজ করুন পার একরে একশো মিলি এইটা আপনি ব্যবহার করুন এই গ্রেশিয়াটা ব্যবহার করুন তার ফলে কি হবে আপনার গাছ যদি সুস্থ থাকে তারপরও ব্যবহার করুন তার ফলে কি হবে আপনার যে পোকামাকড় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু একেবারে নাই হয়ে যাবে দ্বিতীয়ত আপনার যে গাছের বৃদ্ধি সেটা কিন্তু বৃদ্ধিটা সঠিকভাবে হবে এবং ভবিষ্যতে গিয়ে ফলটাও ভালো দেবে সেই জন্য আপনি যদি গ্রেসিয়া ব্যবহার করেন আপনি পনেরো থেকে কুড়ি দিনের ভিতরে একশো ষাট মিলি পার একরে ব্যবহার করতে পারেন আপনারা তার ফলে ওই যে পোকাগুলো পোকামাকড়গুলো আপনার ফসলে আক্রমণ করছিল সেই আক্রমণগুলো থেকে কিন্তু আপনারা বাঁচতে পারবেন এবং আপনার গাছের সঠিক বৃদ্ধি হবে এই যে বেগুন গাছগুলো রয়েছে প্রথম পনেরো থেকে কুড়ি দিনের ভিতরে দুটো পোকায় আক্রমণ করতে পারে একটা হলো থিপস একটা হলো লেপিডোটেরা এই দুটো পোকায় কিন্তু আক্রমণ করতে পারে আর আপনাদেরকে আরেকটা কথা বলবো এই যে গ্লেশিয়ারটা রয়েছে এই গ্রেসিয়াটা যদি আপনারা ইউজ করেন এই যে দেখুন ভালো করে একটু দেখে নেবেন এইরকম প্যাকেট দেখেই কিন্তু কিনবেন এইরকম দেখেই কিনবেন আমি চারোপাশ দেখিয়ে দিচ্ছি এই থিপস বা লেপিডোটেরা পোকা যদি আক্রমণ করে এই আক্রমণ থেকে আপনাদের বাঁচাবে এর থেকে আপনাকে একশো মিলি আপনার ইউজ করতে হবে পার এ করে বুঝতে পারছেন একেবারে সামান্য পরিমাণ ইউজ করতে হবে গাছের প্রথম পর্যায়ে আর হ্যাঁ যদি দেখেন পোকামাকড় আক্রমণ কোনোভাবে শুরু করেছে আক্রমণ করবে না কারণ পনেরো কুড়ি দিন বাদেই আক্রমণ করে কারণ তার আগেই আপনি এই এই ওষুধটা ব্যবহার করছেন কিন্তু এই ওষুধটা ব্যবহার করে বারো ঘন্টার ভিতরে যদি পোকামাকড় ক্ষুদ্রভাবেও তৈরি হয়ে থাকে সেগুলো কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে মেরে ফেলবে মানে গাছের একেবারে আপনাকে সুনিশ্চিত করে দেবে যে কৃষকের আর কোনো ভয়ই নেই তাই জন্য আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন আপনি যদি বেগুন চাষ করেন আমি যেহেতু বেগুন খেতে রয়েছি এই যে দেখুন কত সুন্দর সুস্থ সবল একটা ফুল এসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল এই দিকে দেখুন কত সুন্দর সুন্দর ফুল এসছে গাছ এই যে দেখুন প্রত্যেকটা ডগায় ফুল আছে আর নিচে কিন্তু ফলন অলরেডি ধরে গেছে এই যে দেখুন অলরেডি ফলন কিন্তু ধরে গেছে কিন্তু এই বেগুন গাছের যদি দেখেন এই বেগুন গাছের ফুল আসার সময় আপনি যদি একটু সুস্থ ফুল আনতে চান সেক্ষেত্রে আপনি প্রথমে তো গ্রেসিয়া ব্যবহার করেছেন পনেরো কুড়ি দিন পরে মানে পনেরো কুড়ি দিনের ভিতরে গাছ লাগানো যখন আপনার ফুল আসার সময় হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বা চল্লিশ থেকে আপনার পঁচাত্তর দিনের ভিতরে যখন ফুল আসা শুরু হবে তখন ফুলের আক্রমণ হতে পারে তারপরে গিয়ে ফুলের আক্রমণ হতে পারে আর আপনার যদি ফসলে ফুল যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু আপনার এই যে ফলনগুলো রয়েছে এই যে দেখুন কত সুন্দর ফলন ধরেছে এই ফলনগুলো কিন্তু আপনার হবে না এটা মাথায় রাখবেন এই জন্য আপনার যত সুস্থ ফুল হবে তত কিন্তু ফলনটা ভালো হবে আমার হাতে একটা ওষুধ রয়েছে এই যে রাশিন এই যে রাশিন রয়েছে এইটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন আপনাদের খেতে সেটা কিভাবে ইউজ করবেন পার একরে চারশো মিলি বুঝতে পারছেন পার একরে চারশো মিলি পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর দিনের ভিতরে এই যে রাশিন বানটা আছে এই রাশিন বানটা ইউজ করুন পার একরে চারশো মিলি তার ফলে আপনার কি হবে একটা সুস্থ ফুল হবে আর যত সুস্থ ফুল হবে তত কিন্তু আপনার সুস্থ ফল হবে এটা মাথায় রাখবেন কারণ কৃষক যত সুরক্ষিত থাকবে আমাদের দেশও তত সুরক্ষিত থাকবে কৃষকের ফসল যত সুরক্ষিত থাকবে কৃষকও তত সুরক্ষিত থাকবে সেই জন্য বন্ধুরা আপনার ফসলকে কৃষক বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন তারা যদি চান ভিডিওটা আপনার অন্য চাষি ভাইকে শেয়ার করবেন অবশ্যই করবেন আপনাদের জন্য কিন্তু এটা রামবান হতে পারে কেননা বন্ধুরা বিশেষ করে দেখা যায় এই ফুল আসার সময় ফুলে আক্রমণ হয় আগে যেটা আপনাদেরকে বলেছি পোকার আক্রমণ হয় ছিদ্র পোকার আক্রমণ হয় বা পাতা কুকড়ে যায় বিভিন্ন ধরনের মাকড় পোকা লেদা পোকা ফল ছিদ্রকারী পোকা এই যে সুস্থ সবল একটা ফল থাকে সেই ফলের ছিদ্রকারী পোকা এই যে দেখুন এই ফলটা কত সুস্থ এবং সবল রয়েছে কোথাও কোনো পোকা নেই কিছু নাই তিনি কিন্তু গ্রেসিয়া ইউজ করেছেন এবং যখন ফুল এসছে বেগুন গাছে তখন কিন্তু রাশিনবান ইউজ করেছেন পারে করে চারশো মিলি এটা হলো গ্রেসিয়া এটা আপনারা ইউজ করতে পারেন পার একরে একশো ষাট মিলি এবং এই যে রাশিন আছে এটা ফুলের জন্য ইউজ করতে পারেন পার একরে এই যে দুটো ওষুধ ভালো করে দেখে নিন বন্ধুরা এতক্ষণ তো এই গ্রেশিয়া ওষুধ সম্বন্ধে আপনাদেরকে জানালাম কি সমস্যা কি সমাধান সবকিছু জানালাম এবার একটু চাষীর সাথে কথা বলবো এখানে আমার এক চাষী বন্ধু রয়েছেন আরো অনেকে রয়েছেন দেখতে পাচ্ছেন চাষী বন্ধুর সাথে একটু কথা বলে জানবো যে দাদা ইউজ করেছেন উনি কেমন উপকার পাচ্ছেন দাদা আপনি গ্রেসিয়া ব্যবহার করেছেন কতদিন থেকে ব্যবহার করছেন গ্রেশিয়া কত বছর থেকে আমি তিন বছর ব্যবহার করছি তিন বছর ধরে তরমুজে করেছি আগে হ্যাঁ লঙ্কায় করেছি এবছর বেগুন করেছে আচ্ছা এবছর বেগুনে করেছেন এই ক্ষেতটা তো আপনারই আচ্ছা এই ক্ষেতে ব্যবহার করে আপনি কি উপকার পেয়েছেন উপকার পেয়েছে আপনার হচ্ছে পোকাটা কম ছিল হ্যাঁ তারপরে গাছের গুলো বেশ ভালো ছিল ফলটাও সতেজ ছিল আচ্ছা আপনি গ্রেশিয়া ব্যবহার করে যে উপকারটা পেয়েছেন আপনি তাতে কি আগে যে ওষুধগুলো ব্যবহার করতেন তার থেকে ফলনটা একটু বেশি পেয়েছেন ফলন একটু বেশি আগের থেকে একটু বেশি হয়েছে না আর যে পোকার আক্রমণ গুলো হতো আমাদের জমিতে সেগুলো তো এখন আর নেই একটু কম আগের থেকে অনেকটাই কম আর কি মানে তুলনামূলক অনেকটাই কম আচ্ছা অন্য ওষুধ ভালো না এই যে গ্যাস এটা আপনি চিনতে পারছেন তো এই ওষুধটাই ব্যবহার করেছে তো ভালো ওষুধ নিঃসন্দেহ এটা আপনি প্রথম অবস্থায় কিভাবে জানলেন যে আপনি কিভাবে এটা ব্যবহার করলে হবে কিভাবে জেনেছিলেন আপনি আমি পাশে একজন জমিতে তরমুজের জমিতে দিয়ে বিশাল রেজাল্ট হয়েছে আমাদের তরমুজ মার ওনার তরমুজটা হয়েছিল মানে এই গ্যাস ব্যবহার করে এই একটা মিটিং এ ছিলাম গোজা বাজারে থেকে আপনাদের কে ছিল গ্যাসিয়ার হ্যাঁ মামার সে বছর ভালো দামে বিক্রি হয়েছে জমিটা আমার এই জমিতে বিক্রি হয় মানে ওই যে গ্রেসিয়া ব্যবহার করেছে তার জমিতে প্রচুর ফলন হ্যাঁ ফলন গাছটাও ভালো ছিল ও সতেজ ছিল আর আমাদের সে কুকরাতে কুকরাতে গাছ একদম কুকুরিয়ে শেষ ফলার হয় আচ্ছা তারপরে আপনি গ্রেসিয়া ব্যবহার করতে শুরু করলেন তারপর থেকে গতবার করেছিলাম ওই তো উনি তো দেখে গেছে আচ্ছা উনি আমি উনি যে গোদরে গোদরে কাজ করে আমি জানি না আমার জমিতে এসে দেখে বলছে আপনি কি ওষুধ দিয়ে যান আমি বলছি ব্যবহার করেছি দুবার আচ্ছা তারপরেই ওনারা দেখে টেখে চলে যায় আচ্ছা তার মানে এখন আপনার এখানে কতটুকু জমি আছে আমার এখানে বেগুন এক বিঘে মতো আছে ওই নিচে লঙ্কা আছে দশ প্রত্যেক বছরই কি বেগুন চাষ করেন আপনি আচ্ছা গত বছর ইউজ করে কত কুইন্টাল পেয়েছিলেন আপনার এখানে যতটুকু জায়গা রয়েছে গত বছর তো আমার ছিল আঠারো উনিশ কাটা জমি তাও সপ্তাহ গেলে চার দিন পর পর আট মন দশ মন করে পেতাম চার দিন দশ মন আট মন দশ মন মানে এক মনে চল্লিশ কেজি আচ্ছা তার মানে আট মন দশ মন চার দিন ভাঁধে বাঁধে এখানে যারা চাষী বন্ধুরা রয়েছে সবই তো আপনারা একই জায়গায় কাজ করেন বন্ধু বান্ধব কি কি ব্যবহার করতে বলবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার একটা বন্ধু আছে হারিপাড়ায় দু বছর ধরে গ্রাসিয়া ব্যবহার করছে কপি উচ্ছে লঙ্কা যা করবে সব গ্রাসিয়া দিয়েছে আমি বলি ফোন করে বলে আমাকে আমি বলি আর ওর পয়সা আছে সব সময় দেয়

ভালো রেজাল্ট পেয়েছি বলেই তো লঙ্কাটা হয়েছে বন্ধুরা আপনাদের দেখালাম একটা অনেস্ট রিভু একেবারে মাঠে দাঁড়িয়ে চাষি ভাইদের সঙ্গে কথা বলে চাষি বন্ধুদের সাথে কথা বলে এই গ্রেশিয়া ব্যবহার করলে কি হতে পারে আপনারা নিজের মুখেই শুনলেন তাই দর্শক বন্ধুরা আপনার ফসলের যদি উন্নত ফলন পেতে চান আপনার গাছ যদি সুরক্ষিত রাখতে চান আপনার সবজি ক্ষেত যদি ভালো রাখতে চান যদি বেশি লাভবান হতে চান তাহলে অবশ্যই ব্যবহার করবেন গ্রেসিয়া